আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের মাঝে আসলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে আমার নিউজটা পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন তো আমার ভিডিওতে আমার কিছু ভাই কমেন্ট করে আমাকে জানান ওই কমেন্টগুলোর উত্তর নিয়ে আমি আসলাম প্রথমত নাম্বার ওয়ান আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই বাংলাদেশ থানাতে যারা আছে তাদেরকে কবে ছাড়বে কুয়েত মন্ত্রিসভায় সরকার আলোচনা করতেছে যে তাদেরকে কিছুদিনের মধ্যে রিহা করে এবং কি দেশে সফর করায় দেওয়া হবে তো ওরা চায় বাংলাদেশই হোক ইয়া অন্য কোনো রাষ্ট্র হোক ইন্ডিয়ান পাকিস্তান যে কোনো যারা মেয়াদি বিভিন্ন মেয়াদি বিভিন্ন মেয়াদিতে জেল খাটতেছে তাদেরকে রিয়া করে সফর করে দেশে পাঠিয়ে দেওয়া হবে সরকারে বলছে যে কুয়েতের ভিতরে এক লক্ষর উপরে অবৈধ লোক আছে তো অবৈধ বলতে যেমন কি ধরেন আকামা নাই অথবা আকামা ছিল মেয়াদ শেষ হয়ে গেছে অথবা এমনও হতে পারে যে কুয়েতির বাসা থেকে পালিয়ে গেছে পরবর্তী তার আকামা লাগায় নাই অথবা অবৈধভাবে কুয়েতের ভিতরে ঢুকছে তো এরকম সবাই এক লক্ষর উপরে আছে তো ওদের উদ্দেশ্যে মন্ত্রণালয় কুয়েত মন্ত্রণালয় আলোচনা করতেছে সাধারণ ক্ষমা দিবে কিছুদিনের মধ্যে তো আমি যদি সঠিক নিউজটা পাই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর আবার আমার কিছু ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাই ফ্লাইট কবে চালু হবে ওই ভাইদেরকে বলতে চাই যে আমি সব সময় বলি প্রত্যেক ভিডিওতেই বলি তারপরে এখনও বলতেছি যে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা কেউই কিছু বলতে পারবো না যে ফ্লাইট কবে চালু হবে উনত্রিশ তারিখের পরে বোঝা যাইবে যে কুয়েত সরকারে কি ডিসিশন নিতেছে বর্তমানে উনত্রিশ তারিখ পর্যন্ত ফ্লাইট বদ্ধ উনত্রিশ তারিখের পরে আপনারা সবাই জানতে পারবেন যে ফ্লাইট চালু হবে কি না আর বিশেষ করে কুয়েতের ভিতরে এখন করোনা ভাইরাসে দিন দিন বাড়তেছে কমতেছে না তো এই অবস্থায় কুয়েত সরকারে মানে ফ্লাইট চালু হবে এরকম কোনো ডিসিশন দিবেও না আমার মনে হয় না তো যদি কোনো কুয়েতে কুয়েত আপডেট থেকে বা কুয়েত সরকারে যদি কোনো নতুন করে কোনো কানুন করে নিয়ম করে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে প্রতিদিন কিছু হোক বা না হোক প্রতিদিন যে যে ঘটনাগুলা কুয়েতের পরিস্থিতিগুলা আমি আপনাদের সামনে অবশ্যই ধরবো আপনারা কথা কুয়েতের ভিতরে যারা আছেন তারা অবৈধ যে আকামা নাই বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তো তাদেরকে যদি করোনা ভাইরাস আক্রান্ত করার এমন কোনো উদ্দেশ্য দেখেন যে আপনার মনে হয়েছে যে আপনার ভিতরে করোনা ভাইরাসে অ্যাপিড করছে তো আপনারা ভয়ের কোনো কারণ নাই আপনারা সিধা হসপিটালে যান যোগাযোগ করেন কারণ এই করোনা ভাইরাসের কারণে হয়তো কিছু মানুষের আকামা শেষ হয়ে গেছে আকামা লাগাইতে পারে নাই আর যাদের আগে শেষ হয়ে গেছে তারপর সমস্যা নাই ভাই আপনি একজনের কারণে অন্য কারো যাতে ক্ষতি না হয় অন্য কারো যাতে সমস্যা না হয় আপনি অবশ্যই হসপিটালে যাবেন এবং কি আপনাকে হসপিটালে একটা কুয়েতিকে যেই ধরনের ট্রিটমেন্ট দেয় কুবাউব আপনাকে ওই ধরনের ট্রিটমেন্ট দিবে তো আমি বলতে চাই যে কুয়েতের ভিতরে এখন উন্নতমানের প্রযুক্তি মেশিন আনছে সবকিছু আনছে উন্নতমানের শতমানের প্রযুক্তি মেশিনগুলো আনছে ওরা ভালোভাবে নিজ দায়িত্বে মানুষদের ট্রিটমেন্ট করে দেখেন আপনারা মেশিনগুলো হ্যাঁ আর আমি ওই ভাইদেরকে বলতে চাই কারণ আমরা প্রবাসী আমাদের মনে একটু একটু ভয় থাকতেই পারে তো কিছু ভাই ভাবতেছেন হয়তো আমার আঁকামা শেষ হয়ে গেছে যদি এই রোগে আমার একটা আক্রান্ত করে তাহলে আমি কোথায় যাব আমাকে গেলে তো ওরা দৌড়ে ফেলবে না আপনার কিচ্ছু হবে না আপনি ওখানে যাবেন আপনাকে ওরা কোনো রকমের হয়রানি করবে না আপনাকে অন্য আরেকটা মানুষ অন্য আরেকটা কুয়েতিকে যে ট্রিটমেন্ট দেয় সেম ট্রিটমেন্ট আপনিও পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের সবাইকে বলি আমি আমার সব প্রত্যেকটা ভিডিওতে আমি যে আপনাদেরকে কোনো রকমের আতঙ্ক করা বা কোনো রকমের ভয় দেখানো আমি আপনাদের মাঝে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসি না আমি আসি শুধু কাল একমাত্র এখন বর্তমানে সব কিছু বন্ধ এবং কি কুয়েতের ভিতরে মানুষ ডিটি ডিটি করা বদ্ধ করে দিয়েছে সব কিছু বদ্ধ করে দিয়েছে কে কার থেকে হয়তো একজন আরেকজন থেকে শুনে কিছু মিথ্যা কিছু সত্য এ কারণে আমি আপনাদের মাঝে সত্যটা নিয়ে আসি আপনারা আমার সঙ্গে থাকবেন আর বিশেষ করে যে যেখানেই থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন ধৈর্য ধারণ করবেন ওয়াতাওসো বিলসবরি ওয়াতাওসো বিলহাক্কি তুমি সবর করো ধৈর্য ধারণ করো এবং কি হকের উপরে চলো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর উপরে ভরসা রাখবেন যত বড় মুসিবত আসুক আল্লাহর উপরে ভরসা রাখবেন ভরসা হারাবেন না আর আমার হুজুর পাক সাল্লা সাল্লামের ভানি সাল্লাম বলে গেছে যত বড় মুসিবত যত বড় রোগ যত বড় কিছু আসুক না কেন এই দোয়াটা পড়বে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবে তো দোয়াটা আমি সব সময় বলি এখনো বলতেছি আপনারা সবাই শিখে নেবেন যারা পারেন তারা পড়বেন আর যারা পারেন না তারা অবশ্যই শিখে নেবেন اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام عباره اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام এই দোয়াটা পড়বেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা তিনবার করে পড়বেন এবং কি আল্লাহ করবেন হে আল্লাহ তুমি আমাদেরকে থেকে আমাদেরকে হেফাজত করো কিন্তু যার হাত খানি তোমার পছন্দ হয় তার হাতের উশিলা করে আল্লাহ তুমি আমাদেরকে এই রোগ থেকে এই মরণবিধি রোগ থেকে আমাদেরকে হেফাজত করো আর ভাই আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আজকে শব মেয়েরাজ তো আজকে বোর রাত্রে খেয়ে কালকে রোজা রাখ রোজা রাখবেন তো আমার কিছু ভাই হয়তো জানেন আর কিছু ভাই জানেন না এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যদি আল্লাহ তালার কাছে কালকে রোজা রাখি আমরা কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করো এই রোগ থেকে আমাদেরকে মুক্তি দাও কারণ ভাই দেখেন আমরা এখন কাজও ওরকম বেশি থাকে না আমরা ছাইলে রাখতে পারি তো যারা পারবেন আশা চেষ্টা করবেন যাতে করে কালকে রোজাটা রাখার জন্য আহ রোজা রেখে আল্লাহ কাছে ইফতারি করার আগে হাত তুলে দোয়া করবেন ক্ষমা চাইবেন আল্লাহ আমাদেরকে তুমি এই মরণবৃত্তি রোগ থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে বাঁচা তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ